মাত্র এক মাসের ব্যবধানে বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী দুটি জাহাজ থেকে উধাও হয়ে গেছেন পাঁচ নাবিক। মেঘনা অ্যাডভেঞ্চার ও মেঘনা ক্রাউন নামে দুটি জাহাজেরই মালিক দেশের বড় শিল্প গ্রুপ মেঘনা। সরকারি সমুদ্র পরিবহন অফিস ইতোমধ্যে পলাতক হিসেবে বিবেচনায় নিয়ে এসব নাবিকের সিডিসি বাতিল করেছে। মেঘনা গ্রুপের মালিকানাধীন দুটি জাহাজ থেকে পাঁচ নাবিক পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন গ্রুপটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের। তিনি জানান, চারজন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে ঝাঁপ দিয়ে এবং একজন শোরলিপ চলাকালে ব্রাজিলে হাওয়া হয়ে গেছেন। মেঘনা অ্যাডভেঞ্চার বাল্ক ক্যারিয়ার জাহাজে নাবিক নিয়োগ দিয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান মার্কেন্টাইল শিপিং লাইন্স লিমিটেড, আর মেঘনা ক্রাউন বাল্ক ক্যারিয়ারে নাবিক নিয়োগ দেয় মাস গ্রুপের প্রতিষ্ঠান মেরিন এজেন্সি সার্ভিসেস লিমিটেড। গত 26 ডিসেম্বর মেঘনা ক্রাউন থেকে এক নাবিক পালিয়ে যান। ব্রাজিলের মারানহো রাজ্যের সাউলুইসের ইটাকুই বন্দর থেকে সার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে যাচ্ছিল জাহাজটি। ব্রাজিলের সালভাদোর বন্দরে শোরলিপ চলাকালে তিনি উধাও হয়ে যান। ওই নাবিকের নাম মোহাম্মদ ইমাম হোসেন। অয়েলার হিসেবে তিনি জাহাজটিতে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলায়। তার সিডিসি নম্বরটি 31641। জাহাজটি 11 ডিসেম্বর ব্রাজিলের ইটাকুই বন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করে। সূত্র জানায়, ব্রাজিলের সালভাদোর বন্দরে নোঙর করা অবস্থায় মোহাম্মদ ইমাম হোসেন সহ পাঁচজন নাবিক শোরলিপ নিয়ে জাহাজ ত্যাগ করেন। ইমাম ছাড়া বাকি চারজন জাহাজে ফিরে আসেন। ইমাম হোসেনের পরিবারের খোঁজ নিয়ে তার স্ত্রীর সন্ধান পাওয়া গেছে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ইমাম চাকরিতে যোগদানের সময় ম্যানিং এজেন্টে স্ত্রীর যে যোগাযোগ নম্বর দিয়েছিলেন, তিনি পালানোর পর সেটিও পরিবর্তন করেছেন তার স্ত্রী। এর আগে 27 নভেম্বর যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে মেঘনা অ্যাডভেঞ্চার নামে একটি বাল্ক ক্যারিয়ার থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছেন চার নাবিক। জাহাজটি রাশিয়া থেকে পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বন্দরে যাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছার আগেই ওই চারজন মিসিসিপি নদীর পশ্চিম তীরে বেলেচেছে এলাকায় নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে তাদের উদ্ধারে হেলিকপ্টার এবং ছোট নৌযান নিয়ে দীর্ঘ অভিযান চালায় যুক্তরাষ্ট্র কোস্টগার্ড, তবে তাদের খোঁজ মেলেনি। নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া জাহাজটির চিপকুক মোহাম্মদ আরিফুল ইসলাম। তার সিডিসি নম্বরটি 30730, পাসপোর্ট নম্বর A02461831। তার বাড়ি নাটোর জেলায়। জাহাজটির জিএস মোহাম্মদ ইব্রাহিম। তার বাড়ি চট্টগ্রামে। তার সিডিসি নম্বরটি 31286 এবং পাসপোর্ট নম্বর EH00292334। ডেক ক্যাডেট মোহাম্মদ সোহানুর রহমান। তার সিডিসি নম্বর CO11617 এবং পাসপোর্ট নম্বর A07445740। তার বাড়ি কিশোরগঞ্জ। অন্যজন আব্দুল কুদ্দুস। তিনি জাহাজে এবি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুর। তার সিডিসি নম্বর T30952 এবং পাসপোর্ট নম্বর A03063592। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী 2019 সালে নির্মিত মেঘনা ক্রাউনের ধারণ ক্ষমতা 62,647 মেট্রিক টন। 200 মিটার লম্বার 32.26 মিটার প্রশস্ত জাহাজটি বর্তমানে নিউ অর্লিন্স বন্দরে অবস্থান করছে। 2018 সালে নির্মিত মেঘনা অ্যাডভেঞ্চার 62,472 মেট্রিক টন ধারণ সক্ষমতার 199.98 মিটার লম্বা 32.27 মিটার প্রশস্ত জাহাজটি যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামের পথে রওনা দিয়ে বর্তমানে ক্যারিবিয়ান সাগরে অবস্থান করছে। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।